ছাদ কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ভীম ছাদ, একটা হচ্ছে কনসেল বিম। অর্থাৎ কনসেল বিম হচ্ছে এরকম যে আপনার এই ছাদটা ভীম নিচ থেকে দেখা যাবে না, অর্থাৎ যেটুকু ছাদের ঢালাই হবে এর ভিতরেই এই পিলারটা বা ভীমটা হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে যে এটা হচ্ছে ওই ভীম আর কি, অর্থাৎ কনসেল ভীমটা এরকম হয়। যারা নতুন ছাদ করবেন বা বাড়ি করার প্রিপারেশন নিচ্ছেন মনে মনে, তারা হয়তো ভিডিওটা দেখলে কাজে লাগতে পারে, সেজন্য আমি ভিডিওটা করলাম। বন্ধুরা যদি উপকৃত হন তাহলে সার্থকতা ভিডিও করার। আর বলে রাখি যে রুমের ঠিক মাঝখানে দেখতেই পাচ্ছেন, মাঝখানের যেই অংশটা আপনার, অর্থাৎ মিস্ত্রির বাসা যেটা জমিন বলে, সেটা কিন্তু একটু বাঁকা করে নিচের দিকে ডাউন করে দিয়েছে। বন্ধুরা আমি এটা কিন্তু আগে জানতাম না, এই প্রথম জানলাম যে এইভাবে রুমের মাঝখানের রডগুলো বাঁকা করে দিতে হয়। আর বন্ধুরা আমি কনসেল বিম যেটা তিনতলা ফাউন্ডেশনের ই করেছি সেটা হচ্ছে 16 মিলি রড, আর আপনার ছাদে যে ই দিয়েছি এটা হচ্ছে 10 মিলি, আর সিঁড়িতে দিয়েছি 12 মিলি। আপনারা কম বেশি দিতে পারেন যার যার ইচ্ছা, তবে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। বন্ধুরা এই যে দেখুন পিলারের কাছাকাছি যে গাঁথনিটা কীভাবে দিয়েছে, অর্থাৎ ক্রস হয়েছে, আর এই যে রিংটা এটা হচ্ছে 3 ইঞ্চি রিং, অর্থাৎ ভিতরে 3 ইঞ্চি ক্লিয়ার। এই রিংয়ের ভিতর দিয়ে অর্থাৎ আপনার ফাঁকা আছে টোটাল 3 ইঞ্চি আর কি, কারণ যেহেতু এটা কনসেল ভীম সেই হিসাবে এটা ভীম ছাদের মতো মোটা করলে হবে না, কারণ তখন আবার এটা নিচে নিচে দিয়ে নিচেটার জন্য আলাদা বক্স করতে হবে। তো আজকালকে মানে সহজভাবে যেটা করে মানুষ, যে 2-3 তলা ইজিতে আপনি এই কনসেল ভীমে হয়ে যায়, এটাই করতেছে এখন। তো জাস্ট এইটা আপনাদেরকে মানে দেখানোর জন্যেই বন্ধুরা আমার আজকের ভিডিওটা করা। এই যে এটা হচ্ছে জমিন, জমিনের সাইডে যে ইটা, এই যে ক্র্যাক রড, আর বাঁকানো রডগুলো হচ্ছে অরিজিনাল রড, আর এই যে যেইগুলাই এই যে ছোটো ছোটো এগুলো হচ্ছে আপনার ক্র্যাক রডগুলো, অর্থাৎ ভীমের লোডটা যাতে টানতে পারে সেজন্য এই রডগুলো অতিরিক্ত দেওয়া হয়। অনেকগুলো ব্লক তৈরি করে রেখেছে, এই যে দেখুন বন্ধুরা আমাদের মিস্ত্রি ভাইরা এই ব্লকগুলো যেখানে প্রয়োজন সেখানে ব্লকগুলো স্তরে স্তরে সাজিয়ে দিচ্ছে, যাতে ঢালাই সময় যেন নিচে নিচে দিয়ে একটু জায়গা থাকে, না হয়তো রডটা একেবারে নিচে চলে যাবে। বন্ধুরা এটুকু জেনেছি আর কি আপনাদেরকে জানাইলাম। তো বন্ধুরা এই পর্যায়ে আমি নিজেও কিন্তু, অর্থাৎ কিছু কিছু বাদ কিন্তু দেওয়া হয়নি, মাঝে মাঝে দু একটা রড আপনার গ্যাপ চলে গেছে, এই রডগুলো আমি নিজে অর্থাৎ এটা করেছি, যাতে দেখা গেছে এই রডগুলো যে যিনি বাড়িওয়ালা উনি নিজেই এটা অনেক সময় খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় ভুলে ইচ্ছার বিরুদ্ধে বা অনিচ্ছা এটা হয়ে যেতেই পারে স্বাভাবিক, কারণ অনেক কাজের ভিতরে একটু একটু একটা দুইটা রড অনেক সময় খালি থাকে। এই রডগুলো এই যে দেখুন আমি নিজে থেকেই এটা বেঁধে দিলাম, আর ক্র্যাক রডগুলো